আমার শীর্ষর পয়েন্ট হলো কি জানেন প্রথমেই বলছে উনি এখন বায়াত হতে হবে কার হাতে বায়াত হতে হবে দিয়েছে তাহলে সবাই যদি পর্দা নেয় তাহলে আমরা সেই বংশধরগুলো কোথায় পাই অনেক দাবি কথা কিন্তু জিজ্ঞাসা করছে তো মীমাংসা অবশ্যই আমি করব সেই বংশধর কোথায় আছে এবং কেন হাত দিতে হবে তার কথাটা হচ্ছে কেন কেন একজন গুরুর কাছে যেতে হবে কেন বায়াত হতে হবে আপনি এই বিধানগুলো কোথায় পেয়েছেন আমাকে দয়া করে কিছু বলবেন ঠিক আছে সারা জীবন নামাজ পয়রা যদি কেহ দেহ কর মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বায়াত না হবেন পৃথিবীতে থেকে যত ইবাদত বন্দিগি যা কিছুই করেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর হুকুম না মানবেন নবী যেটা বলেছে হাদিসে শীর্ষর পয়েন্ট হলো কি জানেন প্রথমেই বলছে উনি দয়াল গুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাহা শুনি পাই যে অবশ্যই পৃথিবীতে যত মানব আমরা সৃষ্টি হয়ে এসেছি আমাদের নারী এবং পুরুষ উভয়ই কিন্তু একজনের হাতের উপর হাত দিয়ে বায়াত হতে হবে এখন বায়াত হতে হবে কার হাতে বায়াত হতে হবে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছাড়া অন্য কারো হাতের উপর হাত দেওয়া যাবে তাহলে আমি তো গুরুজি দেখতেছি হাসান হোসেন পর্দা নিয়েছে মাওলা হযরত আলী তিনিও পর্দা নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও পর্দা নিয়েছে মা ফাতেমা সেও পর্দা নিয়েছে তাহলে নবীর বংশধর যারাই ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বংশধর যারা ছিল তারা এক এক করে সবাই পর্দা নিয়েছে তাহলে সবাই যদি পর্দা নেয় তাহলে আমরা সেই বংশধরগুলো কোথায় পাই সেই বংশধরগুলো তো তারা পর্দা নিয়ে তারা একটা চর্মচক্ষুর আড়ালে রয়েছে তো চর্মচক্ষুর আড়ালে যদি দয়াল তারা থাকে তাহলে আমি সেই নবীর বংশধর কোথায় পাব এই তো তার কথাটা নাকি অনেক দামি কথা কিন্তু জিজ্ঞাসা করছে তো মীমাংসা অবশ্যই আমি করব সেই বংশধর কোথায় আছে এবং কেন হাত দিতে হবে তার কথাটা হচ্ছে কেন কেন একজন গুরুর কাছে যেতে হবে কেন বায়াত হতে হবে আপনি এই বিধানগুলো কোথায় পেয়েছেন আমাকে দয়া করে কিছু বলবেন ঠিক আছে সমস্যা নাই সারা জীবন তো খালি দেখলাম মাস্টারে ছাত্রকে প্রশ্ন করে আজকে দেখি আমার ছাত্র আমাকে প্রশ্ন করে বিষয়টা উল্টা হয়ে গেল না হ্যাঁ তবে সে প্রশ্ন করতেছে কেন কোন অধিকারে কখনো কখনো আমার ভক্ত আমার মাস্টার আর কখনো কখনো আমি হচ্ছি তার মাস্টার তার মানে কখনো গুরুর কাছে শিষ্য মাস্টার হয় কখনো শিষ্য
আবার গুরুর কাছে মাস্টার হয় তবে আদব ভক্তি প্রেম মহব্বত এইটা কিন্তু থাকতে হবে প্রথমে যে গুরুর কাছে এত কিছু চাওয়া হলো তাহলে গুরুর কি কোনো গুরু দক্ষিণা ছিল না আমার ভক্তের কাছে কি বলেন আপনারা আপনারা কিন্তু পীর ধরা মানুষ আমার শিষ্যরে খালি প্রশ্ন করলে খালি উত্তর দিয়ে দেব আর বাড়ি লয়ে যাইব এখানে তো আদব কায়দা বিষয়টাও শিখানের আছে আছেন আছে না আছে অনেকেই জানেন না গুরুকে মুর্শিদকে murid হইলে কি হয় না হইলে কি হয় murid হইলে পরে নবীজির হুকুম মানা হয় আর murid না হইলে আমার রাসূলের হুকুম অমান্য করা murid হইলে পরে আমিত্ব ভাবটা মানুষের পরিহার হয় কুলোষ পরিহার হয় murid না হইলে কুলোষ রয়ে যায় অহংকার হিংসা নিন্দা প্রতারণায় পড়ে শয়তানের ধোকায় পড়ে সে অমানুষ হয় এইজন্য শয়তান থেকে বিরত থাকার জন্য সত্যিকারই একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য একজন পথ প্রদর্শকের প্রয়োজন আছে পথ প্রদর্শককে যার কাছে আলোর সন্ধান আছে যিনি অন্ধকার রাস্তাটাকে আলোকিত করে তো সে হলেন একজন মুর্শিদ একজন সুফি একজন সাধক একজন কামলিয়াত প্রাপ্ত একজন বুজুর্গ একটি গান আগে গাই নাকি দেখি আমার নবীর বংশধরগুলো কোথায় আছে সবকিছু বোঝানো সম্ভব না কারণ গান বেশি হবে কি বলেন গানে গানে আপনারা বুঝে নিয়ে জ্ঞানী মানুষ আপনাদেরকে বোঝানোর ভাষা নাই তবে আমার কাছে একটা আরজি করছেন আমি যেন বেশি বেশি গান করি আপনারা যদি শুনে আনন্দ পান আমার যত কষ্টই হোক আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বেশি বেশি গান সারা জীবন নামাজ পড়া যদি কেহ ترجمة
প্রশ্ন রেখে দিল এইবার আমার কিছু কথা বলিতে হলো গানের মাঝেই আমি বলে দিয়েছি আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত কাট্টা কাফের দুজকের কীট নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত নবীর সাফায়াত পাইতে হলে আগে পিরিতি করতে হবে পিরিতি যে না করছে সে কি পিরিতি বুঝে না হ্যাঁ প্রীতি যদি না থাকে তার স্মৃতি রয় জীবনে গো ও সুরসিক প্রেমিক বিনে এই জন্য আপনার বিষয়বস্তু যদি আগে জানতে হয় আগে তার সাথে প্রীতি জমাইয়া করতে হবে নাকি তাছাড়া তো আপনি তার মনের ভিতরে কি আছে আপনি বুঝবেন না এই জন্যই গুরুর সাথে একটা ভাবে প্রীতি একটা ভক্ত যদি করতে পারে তাহলে অবশ্যই দয়াল সহায় থাকলে মুর্শিদ সদাই থাকলে ভক্তের মনোবাসনা পূরণ করে গাদিরে খুবই আরাফাতের ময়দানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ লোককে দাঁড় করিয়ে সকলের সামনে উনি ঘোষণা দিয়েছিলেন হে আমার সাহাবা হে আমার যত উম্মতগণ শুনে রাখো আমি হচ্ছি এলেমের শহর উনি বলেছিল আমি হচ্ছি এলেমের শহর হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা তার মানে আনা মদিনাতুল এলেমে ওয়া আলী ও বাবুহা আমি হলাম এলেমের শহর হযরত আলী হলো ওই শহরের দরজা এখন আপনি যদি এলেম শিক্ষা করার জন্য শহরে যান তাহলে ওই শহরের কিন্তু একটা কেসি গেট থাকুক আর দরজা থাকুক আছে তো একটা নাকি আছে হ্যাঁ আছে না অবশ্যই তেমনি গুরুর এলেম শিখতে গেলে সেই আমার নবীর এলেম শিখতে গেলে জানতে গেলে অবশ্যই একটা দরজার প্রয়োজন হয় সেই দরজার মূল যে মালিক সেই হচ্ছেন মাওলা হযরত আলী এখন মাওলা হযরত আলীকে কোথায় পাবেন মাওলা হযরত আলীকে আপনি পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছে জ্ঞানের তরুণ সোজা কথা না মাওলা হযরত আলীকে মাওলাইয়াত তো উপাধি ওটা আছেই মাওলাইয়াত দান করেছে আমার স্বয়ং খোদা এই জন্য মাওলা হযরত আলীর আরেক নাম শেরে খোদা কি তাকে আবার বলেছে জ্ঞানের তরুণ এইটা কিন্তু সাধারণ কথা না আমার নবী যাকে বলে জ্ঞানের তরুণ তার মানে সে জ্ঞান চর্চা করতে করতে এমন একটা মহাসাগরের মধ্যে তিনি আছে যাকে চিনতে হলে জানতে হলে বুঝতে হলে তার পায়রবি করতে হলে অবশ্যই একজন উসিলা ছাড়া কখনোই তাকে চেনা যাওয়া সম্ভব না
তাকে চিনতে গেলে তাকে জানতে গেলে অবশ্যই একটা ওসিলার প্রয়োজন হয় এই জন্য আমি বলতেছি সেই বংশধর কোথায় আছে স্পষ্টভাবে আপনি শুনে নেন পবিত্র কোরআন শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর এই সর্বশ্রেষ্ঠ কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায় না পবিত্র কোরআন শরীফ আল্লাহর মুখের বাণী আর এই পবিত্র কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে এইটা আমাদের প্রত্যেকটা উম্মতেরই কিন্তু বিশ্বাস করতে হবে হবে তাহলে সূরা আন-নিসার 80 নং আয়াতে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে উনি বলেন মাওলানাজি বলেন মাই ইউতু ইর রাসূলা ফাকাদ আত্তা আল্লাহা ও আমান তাওয়াল্লাহু ফানা আরসালনাকা আলাইহিম হাফিজা এর অর্থটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের অনুসরণ করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো এবং যে মুখ ফিরিয়ে নেবে তোমাকে তাদের উপর প্রহরী রূপে প্রেরণ করিনি দেখেছেন কত বড় কথা যে নাকি আমার নবীর অনুসরণ করলো সে অবশ্যই অবশ্যই আল্লাহকেই অনুসরণ করলো আনুগত্য স্বীকার করা মানেই হচ্ছে অনুসরণ করা আপনারা নামাজ পড়তে যখন যান যাই নামাজে সিজদা দিতে যায়া কাউকে তো কাউকে আপনারা অনুসরণ করেন কি বাজন করেন না গুরুর দরবারে যান বিশাল ভক্তি প্রেম রেখে কাউকে তো অনুসরণ করেন অনুসরণ করার নামই হচ্ছে আনুগত্য স্বীকার করা আনুগত্য মানেই হচ্ছে আমি তাকে শরণ সংযুক্ত রাখলাম তার মানে আসসালাতু মুশাহেদুহু ইসমে আহমদ আহমদ নামের মুশাহেদাই ধ্যানযোগে আমি আমার প্রভুকে আমি আমার গুরুকে আমি আমার সেই কামিয়াত প্রাপ্ত ব্যক্তিকে শরণ সংযুক্তভাবে শরণ করছি আল্লাহ তাআলা নিরপেক্ষ তাই নিরপেক্ষতা যদি তুমি অর্জন করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একজন কামিল পীরের কাছে তুমি আনুগত্য স্বীকার করো কি কথা ঠিক কি না এটা কিন্তু কোরআনে প্রমাণ করে দিয়েছে যে যাই মনে করেন যারা এই কথাগুলো বিশ্বাস করে না মনে রেখো আমি তাদেরকে রে তাদেরকে আমি প্রহরী রূপে প্রেরণ করিনি এই কথা ইঙ্গিত দেওয়ার মানে হচ্ছে যারা মানবেন না তারা আমার আল্লাহর কথা অমান্য করলেন তারা আমার রাসূলের কথা অমান্য করলেন সূরা ফাত্তার 10 নং আয়াতে প্রমাণ করেছে আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি আমার সাধনা আমার ইবাদত করতে 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 সে নিজ আল্লাহওয়ালা হয়ে গেছে সে রিসালাত প্রাপ্ত হয়ে গেছে তার মানে জ্ঞানের সাগর মহাসাগর হয়ে গেছে সে যা বলে তাই হয়ে যায় এমন একজন ব্যক্তির হাতে হাত দেওয়া মানে ওইটা আমার হাতে হাত দিল এমন একজন ব্যক্তির পায়ে হাত দিল সে আমার পায়ে হাত দিল যাই হোক এক্সাম্পল আপনাদেরকে আমি শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করলাম যারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর সাথে যারা লি হয়ে গেছে তখন তারা কিন্তু দূরের বস্তু কাছে দেখতে পায় এবং প্রক্ষান্তরেই আল্লাহর রূপে তারা রূপান্তরিত হয়ে যায় আল্লাহর চোখ দিয়ে তারে দেখে আর তার চোখ দিয়ে আল্লাহরে দেখে বলেন সুবহানাল্লাহ এজন্য গানের মাঝেই তো বলে বলা হয়েছে আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবি কি তাই হে লোকে মান কানা পাবে না দেখা প্রক্ষান্তরে পড়বি থাকে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ না হবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি আল্লাহর ওলি হইলে হইতে পারলেন না কাজেই আপনার মনে রাখতে হবে ওলির সঙ্গ করলে ওলি হওয়া যায় বাবা গুরুর সঙ্গ করলে গুরু হওয়া যায় আর হচ্ছে মজ্জমের সঙ্গ করলে মজ্জম হওয়া যায় নামাজ যারা পড়ে তাদেরকে নামাজি বলা হয় রোজা বেশি করলে তাকে রোজাদার বলা আলেমের সঙ্গে করলে আলেম হওয়া যায় কি কথা ঠিক কিনা বলে ডাকাতের সঙ্গ করলে ডাকাত হওয়া যায় চোরের সঙ্গ করলে চোর হওয়া যায় তার মানে বুঝে নিয়েছেন আপনারা সঙ্গ গুণে রং ধরে আপনি যেমন সঙ্গ করবেন রংটা আপনার তেমন হবে আমার দয়াল বাবা রশিদ সরকারের সঙ্গ করছি আমি ফলো করতাম বাবা কখন কিভাবে কথা বলে আমি বলি না ওনার ভাব আলটিমেটলি আমার মাঝে চলে আসে আমি গান গাইলে তখন আমি চিন্তা করি না আমি মেয়ে নাকি পুরুষ এইটা আমি কিন্তু চিন্তা করি না বাবা
কিভাবে কি করতেন তখন কিন্তু ওনার রঙে একটা রং ধরেছে কি তেমনি আমি আমার ভক্তকে বলবো তো শিরিন দেওয়ান যদি আপনার গুরু হয় আপনার গুরুর রঙে রঙ্কিত হইতে হলে আমি যেমন যেমন করি আপনার তেমন তেমনই করতে হবে সেই মক্কা বিজয়ের দিন এই বায়াতকে যারা বিশ্বাস করে না যারা বায়াত হইতে চায় না যারা murid হইতে চায় না এই তাদেরকে বিশ্বাস করার জন্য পুরুষদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মক্কা যেদিন বিজয় করা হয়েছিল সেই দিন উনি পুরুষদেরকে বায়াত করেছিলেন এবং আমার আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনেই 457 জন নারীদেরকে বায়াত করেছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আল ইমরানে তার বারণ আয়াতে প্রমাণ করে অবশ্যই আপনার বায়াত হইতে হবে কি বায়াত হইবেন না আপনি অবশ্যই murid আপনি হইবেন না murid হওয়া বায়াত হওয়া murid শব্দের অর্থ মরা বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া আপনি murid হবেন কার কাছে আপনার চাইতে যিনি অধিক জ্ঞানী যার কাছ থেকে আপনি জ্ঞান লাভ করতে পারবেন তার মানে আপনি একজন অচেতন ব্যক্তি চৈতন্য মানুষের সঙ্গ করে আপনি অবশ্যই চেতন হবেন এবং বেহুশ থেকে যেন আপনি অবশ্যই হুঁশটা ফিরিয়ে আনতে পারেন আপনার মাঝে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে এই কারণেই একজন মুর্শিদের কাছে যাইতে হয় এই জন্য আল্লাহ তাআলা আবার কি বলেছে তার বাণীতে ওয়া কি আনফুসুকুম আফলা তুবসিরুন এর অর্থ কি এর অর্থ হচ্ছে মাবুদ বলেছেন যে ব্যক্তি আমাকে পাইবার জন্য তালাশ করে আমি সেই তল্লাশিকারী ব্যক্তির কোলের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি তাহলে আমাকে পাইবার জন্য তালাশ করো এখন নবীর বংশধর আমরা চাইলে কি ওখান থেকে ডাক দিলে তারা কেউ এখানে আসবে এই দুনিয়াতে তারা আসবে চাইলে কি তারা এই দুনিয়াতে আসবে এই জন্য বংশধর কারা নবীর বংশধর হলো রূহানি বেশে ইদন ভাই এই রূহানি বেশে যে পাক পাঞ্জাতন বলি না পাক মানে হচ্ছে পাক মানে হইছে পবিত্র আর তন মানে হচ্ছে দেহ এই তনের মধ্যে পাক পাঞ্জাতনের মধ্যে পাঁচজন ব্যক্তি আছে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন মাওলানা হযরত আলী আরেকজন খাদিজা জান্নাতমা ফাতেমাতু জোহরা আর দুজন হচ্ছে ইমাম হাসান ইমাম হোসেন পাক পাঞ্জাতন মুমিনের কলবের মধ্যে আছে বেশি দূরে নাই এই কলবের মধ্যে তারা থেকে সদাই সর্বক্ষণ বান্দা কখন কি করবে না করবে ভালো কাজ করবে না মন্দ কাজ করলে হ্যাঁ এইগুলো সব কিছুই এই দেহের ভিতরে আছে এবং জিকির করে তারা এখনো তাদেরকে ডাক দিলে এখনো আসে তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আছে ছিল থাকবে তার মানে আনফাসে এশিয়া ওজন নজলে আসে নবী রয়েছে আমার আনফাসে মিশে নবী কিন্তু আমার আনফাসে বাতাসের সাথে মিশে আছে কি আছে না নবী না থাকলে কি তারা আমরা ডাকি হায়াতুল বার সালিন বেশে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে এখন এই যে যার কাছে আছে তার কাছে আত্মসমর্পণ করতে হবে এই যত পীর মাশায়েখ বলেন যত মীর মুর্শিদ বলেন যা কিছুই বলেন এইগুলোই হচ্ছে আমার নবীর বংশধর এখন যদি ভালো লাগে তাহলে আমার ভক্ত তার কাছে আসতে পারে পীরের কাছে বায়াত হবে ওই পীর হইল আমার নবীর বংশধর এই বংশধর কোন বংশধর একটি হচ্ছে সৃষ্টি আর একটি হচ্ছে জন্ম যেটা জন্ম সেই পর্বটাই আলাদা আর যেটা সৃষ্টি নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষা করে এই যে একজন আরেকজনকে বায়াত করে এইটা হলো সৃষ্টি আর উরাক জাতীয় সন্তান যেটা ওটা হচ্ছে জন্ম এই জন্য এই সৃষ্টি জগতের মধ্যে একজন আরেকজনকে murid করে যখন একজন গুরু আরেকজনকে murid করে খেলাফত দেয় তাকে জ্ঞানী মানুষ বানায় দেয় তখন একটা নতুন সৃষ্টি হয়ে যায় তার মানে এই বংশধরের হাতে হাত দিতে হবে বাইরে অন্য কিছু না এই যেই বংশধরের মধ্যে পাক পাঞ্জাতনের কথা আছে যেই বংশধরের মধ্যে ছয়জন খলিফার কথা আছে যেই বংশধরের মধ্যে 14 খানদানের কথা আছে যেই বংশধরের মধ্যে শুধু নবীজির বংশধরের কথা আছে আলোচনা আছে ওই ধর্মের কাছে অনুসারী হও আর ওই ধর্মে ওই তরিকতে তুমি দাখিল হও কথা ঠিক আছে কিনা এই পর্যন্তই রেখে দিলাম নাকি হ্যাঁ
সুশ্রী চেহারা বেছে নিতে হবে পীর ধরবেন যাই না যেই পীরের দরবারে গেলে পরে আপনি কোনো কিছু শিখতে পারবেন আল্লাহ নবী রাসূলকে চিনতে পারবেন ওই নবীর বংশধরের হাতের উপর হাত দিয়া বায়াত হবেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বায়াত না হবেন এই পৃথিবীতে থেকে যত ইবাদত বন্দেগি যা কিছু করেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর হুকুম না মানবেন নবী যেটা বলেছে হাদিসে তার প্রমাণ তিনি প্রমাণ দিয়েছেন তিনি বায়াত হওয়ার জন্য আদেশ করেছে আমরা বায়াত হব এক চান্সে আমরা বায়াত হব এক চান্সে আমরা পীর মুর্শিদ বিশ্বাস করব এই জন্য বায়াত হবেন কার কাছে আরেকটা গান করি দুনিয়া আসলে মানুষ তাকে বলে না পূর্ণ মুসলমান হইতে হলে অবশ্যই আপনার একজন ব্যক্তির কাছে গিয়ে আমিত্ব ত্যাগ করতে হবে এই জন্য যার যার গোনা দুনিয়া থেকে মাফ করে যান আপনি যাহা কর্ম করবেন কর্ম গুণের টাইটেল পাবেন আপনি যাহা কর্ম করেছে কাল হাসরের দিন ওই কর্মের ফল আপনার ভোগ করতে হবে এই জন্য গানের মাঝে কি বলেছে পীরের হাতে হাতে আমলাতো পিছের গুনায়ার লইবে না সামনে পীরের কবর হতে উঠিও
Yeah.
আমার ভক্তের কাছে একটা কথা রেখে যাই আপনি যে আপনার গুরুর কাছে আসলেন আপনি কি ধন নিয়ে আসছেন গুরুর জন্য আপনি কি ধন নিয়ে আসছেন এবং পূর্ব জন্মে আমি তো অনেক কিছু আপনাকে শিখিয়েছিলাম আপনার গুরুকে আপনি কোথায় রাখতে চান আপনার সেই আসনটি কোথায় একটু দয়া করে বলবেন আপনার ভক্ত আপনি যে ভক্ত আপনার গুরুকে কোন সিংহাসনের মধ্যে বসাবেন সেই সিংহাসনটি আপনার দেহের কোথায় আছে আর এই যে আপনি যে শিষ্য কিভাবে আপনি শিষ্য আমাকে একটু বলবেন কারণ আপনি তো সব বুঝেন জানেন জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি শিষ্য কি করেন